অনেকেই দ্বন্দ্ব এবং কর্মধারয় সমাজকে এক মনে করে, অর্থাৎ ভেজাল লেগে যায়। আজকে সেই ভেজালের অবসান ঘটবে। তো দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য আছে এবং কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য আছে, এবং উদাহরণের মাধ্যমে আমি দেখাই দেবো যে কেন এটা দ্বন্দ্ব এবং কেন এটা কর্মধারয়। আচ্ছা দেখুন, দ্বন্দ্ব সমাসে আমি যখন বৈশিষ্ট্য বলেছিলাম তখন বলেছিলাম যে দ্বন্দ্ব সমাসের যে পূর্বপদ এবং পরপদ থাকবে, সমস্ত পদটি দুটো অংশ, পূর্বপদ এবং পরপদ, এই পূর্ব এবং পরপদ আলাদা আলাদা অর্থ প্রকাশ করবে, এবং এই সমাসে যখন সমস্ত পদের একটা হাইফেন থাকবে। আর কর্মধারয় সমাসে কর্মধারয় সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকবে, এই সমাসে তুলনা বুঝাবে, আর সমস্ত পদটি দ্বারা একটি বিষয় বা একটি ভাব বা একটি ধারণাকে বুঝাবে। আর দ্বন্দ্ব সমাসে ব্যাসব্যাক করার সময় ও এবং আর থাকে, এবং কর্মধারয় সমাসে যে, যিনি, তিনি এ ধরনের যুক্ত থাকে। তো দেখুন এখানে যে মোল্লা মৌলভি, তো মোল্লা আলাদা শব্দ, মৌলভি আলাদা শব্দ, আলাদা আলাদা অর্থ প্রকাশ করছে। কিন্তু যদি বলি হেড মৌলভি, তাহলে হেড মৌলভি, হেড মৌলভি দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, একটা মানুষকে বোঝানো হচ্ছে। হেড বা মৌলভি আলাদা আলাদা না, পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে এটা তো ঠিক, কিন্তু দেখবেন সমস্ত পদটি দ্বারা একটা জিনিস বা একটা বিষয়কে বোঝানো হচ্ছে। হেড মাস্টার যদি বলি, তাহলে হেড মাস্টার একটা একজনকে বোঝানো হচ্ছে। কিন্তু বলি যে যেমন এখানে উদাহরণ দিলাম মোল্লা মৌলভি, মোল্লা আলাদা, মৌলভি আলাদা, কিন্তু হেড মৌলভি, হেড মৌলভি দ্বারা একজন। এরকম আরও কিছু উদাহরণ দেন, এখানে দিই দ্বন্দ্ব সমাসের উদাহরণ দিই, তারপরে আমরা চলে যাচ্ছি কর্মধারায়। ধরুন লিখলাম বাবা মা, বাবা আলাদা, মা আলাদা, ভাই বোন, ভাই আলাদা, বোন আলাদা। এরকম যদি আরও উদাহরণ দেওয়া যায় যে আসল নকল, ছোট বড়, ছোট বড় দিলাম, তাহলে ছোটো আলাদা অর্থ প্রকাশ করে, বড়ো আলাদা অর্থ প্রকাশ করছে। আবার যদি যে হাট বাজার, হাট আলাদা অর্থ প্রকাশ করছে, বাজার আলাদা অর্থ প্রকাশ করছে। এই আলাদা আলাদা যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। আর কর্মধারী সমাসের উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। আমি একটা বললাম যে হেড মৌলভি, এখন যদি বলি হেড মাস্টার, হেড মাস্টার একজনের নাম, তাহলে হেড আলাদা, মাস্টার আলাদা না, একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, একজন ব্যক্তিকে বোঝানো হলে সেটা কর্মধারী। আর পরপদের অর্থের প্রাধান্য থাকছে সেটা তো আমরা বুঝতেই পারছি। এরকম আরও যদি উদাহরণ দিই জজ সাহেব, তো আমি যদি মনে করি যে জজ ও সাহেব লিখে দেবো নাকি, এটা কখনোই হবে না। জজ সাহেব দ্বারা একজনকে বোঝানো হচ্ছে, জজ এবং সাহেব আলাদা আলাদা কেউ না, একজন ব্যক্তির নাম। এরকম আরও যদি উদাহরণ দেওয়া যায় যে চালাক চতুর, বলি যে চালাক সেই চতুর, চালাক ও চতুর এটা লেখা যাবে না। চালাক চতুর দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে লোকটা চালাক বা চতুর। আর উদাহরণ দিয়ে মানি ব্যাগ, তো মানি ব্যাগ, মানি এবং ব্যাগ, মানি এবং ব্যাগ শব্দ দ্বারা একটা জিনিসকে বোঝানো হচ্ছে, যেটা আমার মানি ব্যাগ, মানে একটা জিনিস, একটা জিনিস যদি হয় তাহলে সেটা কর্মধারয়। আমি মনে হয় বুঝাতে পারছি। তো পরবর্তী আর একটা উদাহরণ দিচ্ছি হাত পাখা, তাহলে হাত পাখা একটা জিনিস, হাত বা পাখা আলাদা আলাদা জিনিস না, একটা জিনিস হাত পাখা। এরকম আরেকটা উদাহরণ দিচ্ছি রেলগাড়ি, রেল এবং গাড়ি, রেলগাড়ি দ্বারা একটা জিনিসকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ট্রেনকে বোঝানো হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যদি সমস্ত পদটি দ্বারা একটি জিনিস, একটি ভাব বা একটি ধারণাকে বোঝায় তাহলে সেটা হবে কর্মধারায়। আর দ্বন্দ্ব যদি হয় তাহলে আলাদা আলাদা পূর্বপদ এবং পরপদ আলাদা অর্থ প্রকাশ করবে, আর আলাদা অর্থ প্রকাশ করলেই সেটা হবে দ্বন্দ্ব সমাস। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।